আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো। মাছের মাথাটা আমি ভাজা করে রেখেছি, তার সঙ্গে মুগ ডাল, লবণ, হলুদ, জিরার গুঁড়া আর সম্বারের জন্য গোটা জিরা, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। ডালটা ভেজে নেব। ডাল আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দেবো। ডাল আমাদের ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ডালগুলো আমি ধুয়ে রেখেছি। ডালগুলো সিদ্ধ হবে। ডাল আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। তারপর আমি এই ঘুটনি দিয়ে ঘুটে দিব। ডাল হয়ে গেছে, এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া। অত সময় হবে, তারপর নামিয়ে আমি এটা সম্বার দিয়ে দিব। তেল আমাদের গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিব জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, এর মধ্যে দিয়ে দেবো আদা। তারপর আমি অল্প সময় থাকবো, তারপর আমি